সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যে অনেকে আমাকে এই ম্যাক্সিমাম কিছুদিন ধরে, আজকে না শুধু আমি প্রায় এক দু মাস ধরে আমি দেখতেছি সবাই আমাকে মেসেজ করতেছে যে ভাই পর্তুগালের একটা জবের একটা ব্যবস্থা করে দেন, জবের নিউজটা দেন, কোথায় কী জব আছে পর্তুগাল মধ্যে আমরা আবেদন করতে পারবো দেশের বাইরে থেকে, বা আমরা ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে আবেদন করতে পারবো, অনেকে আমাকে বলছে। তাই আজকে আমি চেষ্টা করলাম যে খুঁজে বের করলাম জবগুলো, তারপর খুঁজে বের করার পর আজকে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করলাম আজকে বানানোর জন্য, সেটা বানিয়ে নিলাম। তো দেখেন আজকে যে জবটা দেবো সেই জবের লিস্টটা আমি আপনাদের দেবো, সেটা হচ্ছে পর্তুগালের জবগুলো যেগুলো আপনার যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন সেই জবগুলো, এই জবের ক্ষেত্রে ঠিক আছে কোনো প্রকার ইস্যু নেই, যে কেউ আবেদন করতে পারবেন। দেখেন পিকিং অপারেটর, ঠিক আছে পিকিং অপারেটর সম্বন্ধে সবাই জানেন যে প্যাকিংয়ের কাজ হয়ে থাকে, মানে মাল লয় যে মাল হচ্ছে না গাড়ির মধ্যে মাল লোড আনলোড এর কাজ হয়ে থাকে, বলতে গেলে কি যে ফ্যাক্টরির ভিতরে কাম হয়ে থাকে এই কাজগুলো, অনেক ফ্যাক্টরি ওয়ার্কারই বলা হয় থাকে অনেক সময়টারে, ফ্যাক্টরি ভিতরে কাম হইতে পারে, ফ্যাক্টরি বাইরে হইতে পারে, বা কোনো দোকান হতে পারে, বা কোনো স্টোরে হতে পারে, ঠিক আছে। পিকিং অপারেটর এমন দুইটা জব আছে আজম্বুজা সিটিতে, তো একটা আছে দুইটা আছে এখানে দেখেন, পরে একটা আছে পিকিং অপারেটর আর একটা আছে লিসবনে, ঠিক আছে নিউ 3 দিনই সেটা বিজ্ঞাপন আছে। তারপরে লাইট ড্রাইভার মেল ফিমেল, ঠিক আছে আপনি ড্রাইভার যদি হয়ে থাকেন তো ড্রাইভারিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে টেম্পোরারি জব, ঠিক আছে টেম্পোরারি জব না, এগুলো কন্ট্রাক্ট হয়েছেন জব সিস্টেমেরই। তারপরে হায়ার হাউস অপারেটর ফ্যাক্টরি ওয়ার্কার জব না একটা রয়েছে, তারপরে হচ্ছে মাল্টিপারপাস অপারেটর মেল ফিমেল, তারপর হচ্ছে হায়ার হাউস হেল্পার, ঠিক আছে হায়ার হাউস হেল্পার যে বলতে কি আনলোড লোড প্যাকিং প্যাকেজিং এগুলো কাজ হয়ে থাকে, একটু যারা এখানে হয়ে থাকে, ঠিক আছে এখানে আবেদন করতে পারেন। 30 দিন হয়েছে এখনও এক্সপায়ার হয়েছে না, আপনারা আবেদন করতে পারেন, এখন সময় যায় পরবর্তী আবেদন করতে পারবেন না, ঠিক আছে। হায়ার হাউস অপারেটর একটা আছে, তারপর হায়ার হাউস কোলাবরেটর আর একটা রয়েছে, পিকিং আর একটা রয়েছে, ঠিক আছে পিকিংয়ের জব এরা আবেদন করতে পারবেন, হায়ার হাউস পিকিং অপারেটর সেটা আবেদন করতে পারবেন। তারপরে হায়ার হাউস এইডস, এই মন্দিরে জব অনেক আছে, ঠিক আছে হ্যাঁ প্রচুর জব আছে। এই আমি যে জবটা দিলাম এই জব লিস্টটা আমি আপনাদের দিয়ে দেবো, তারপর যদি আপনি অন্য কোনো জব চান, আপনার মনে একটা ইচ্ছা আছে যেমন আমি জব করবো, ঠিক আছে সেজন্য কী করবেন আপনারা এই লিঙ্কে আসার পর আপনি দেখবেন আবেদন করার লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আসবে যে জব অ্যাপ্লাই, এরপর ক্লিক করলে আপনি এই পেজে আসবেন, পেজে আসার পর দেখতে পাবেন যে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই যে লেখা আছে পিকিং লেখা আছে, আপনি কী করবেন এখানে টাচ দিবেন, ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইংলিশ, দেখেন এখানে ইংলিশ লেখা আছে, আপনি অবশ্যই ইংলিশ থাকবেন না কিন্তু কিছু বুঝবেন না, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। এখানে দিয়ে একটা টাচ দেওয়ার পর একটু প্রবলেম হবে, ঠিক আছে প্রথম অনেক সময় আমার ব্রাউজারই প্রবলেম করে, অনেক সময় সবার ব্রাউজারই প্রবলেম করতে পারে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেবে, যদি না কাজ না করে আপনি পেজ দেবেন, পেজ দেওয়ার পরে এখানে যে লেখা আছে এখানে পেকিং লেখা আছে, আর পেকিংটা খাটিয়ে আপনি যে জব চান এই জবটা এখানে ক্লিক করে দিবেন, লিখে দিবেন, ঠিক আছে এখানে লিখে দিয়ে চার্জ দিবেন। যদি আপনি চান ফার্ম ওয়ার্কার সেখানে ফার্ম ওয়ার্কার লিখতে পারেন, ঠিক আছে ফ্রেন্ড লিখতে পারেন। আপনি যদি চান ডেলিভারি বয় এখানে ডেলিভারি বয় লিখতে পারেন, এটা কেটে, ঠিক আছে আপনি যেটা চান এখানে সবগুলো এনে আপনি যেটা চান, ঠিক আছে এটা এখানে এই পিকিং কেটে আপনার যে ইচ্ছা আছে এই ইচ্ছে অনুযায়ী এখানে চার্জ দেবেন, চার্জ দিলে পরে আপনার যে জবটা দরকার সেই জবটা সামনে এসে যাইব, তারপরে আসবো আপনি সে জবে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আজকে এতটুকু বন্ধু, সবাই ধন্যবাদ। যদি কোনো হেল্প লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, সবাই আবেদন করুন।